আমাকে এক প্যাকেট ফিলিক্স সিগারেট দিন তো। হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলেছি, আমাকে এক প্যাকেট ফিলিক্স সিগারেট দিন। এই নিন। যুগ জামানা কোথায় এসে দাঁড়ালো, এখনকার মেয়েরাও সিগারেট খাচ্ছে। মেয়েটা লজ্জা ঘেন্না কিচ্ছু নাই, তা আবার সবারই সামনে সিগারেট কিনছে। বেঁচে থাকলে আরো কত কিছু দেখতে পাবো আল্লাহ। দাদু আপনি কি বললেন, কারো সম্পর্কে কিছু না জেনে বলতে নেই? নিজের চোখে যেটা দেখছি সেটাই তো বলছি। দাদু এই যে সিগারেট কিনলাম না, এটা আমার জন্য নয়, আমার বরের জন্য। কি বলছো মা, তোমার বরের জন্য সিগারেট তুমি কিনতে এসেছো? হ্যাঁ আমাকে নিতে আসতে হয়েছে, না বললে তো আপনি মেয়েদের কষ্ট বুঝবেন না। তাই শুনুন, যেদিন থেকে আমরা বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি সেদিন থেকে আমরা মেয়েরা স্বাধীনতা হারিয়েছি। মা মা বন্ধুরা সবাই মিলে টিউশনে পিকনিক করতে যাচ্ছে, আমিও পিকনিক করতে যাব। আমি কিছু বলতে পারবো না, তোর আব্বাকে গিয়ে জিজ্ঞাসা কর, যেতে দিলে যা। কি গো কোথায় যাবে, মেয়ে কোথায় যাওয়ার জন্য বায়না ধরেছে? বল তোর আব্বাকে বল। আব্বা আমাদের টিউশনে সবাই পিকনিক করছে, আমিও যাব পিকনিকে। কি বলছো, তুমি পিকনিক করতে যাবে? তুমি ভাবলে কি করে, তুমি আমার মেয়ে হয়ে ড্যাং ড্যাং করে পিকনিক করতে যাবে? তোমার পিকনিক করতে যাওয়া হবে না। মা আব্বাকে বলো না। তোমার মা কি বলবে, আমি যেটা বলবো সেটাই হবে। যাও যাও টিউশনে যাও। কিরে কোথায় যাচ্ছিস? কেন আমি টিউশনে যাচ্ছি, তুই যাবি না? আজকে টিউশন নেই, তুই জানিস না স্যার পিকনিকের জন্য খুব ব্যস্ত আছে, তাই কাল রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে নোট পাঠিয়ে দিয়েছে। ও তাই, আমি জানি না তো তাই চলে এসেছি। ঠিক আছে আমি বাড়ি গিয়ে মোবাইল দেখে লিখে নিচ্ছি। ঠিক আছে যা তাহলে, পিকনিকে আসছিস তো? না রে আমার ওসব ভালো লাগে না। মা ও মা আব্বা কোথায়? কেনে কিছু বলছিস, তোর আব্বা খাওয়া দাওয়া করে কাজে গেল। ঠিক আছে আব্বা যখন দুপুরে খেতে আসবে তখন আমাকে ডাকবে, আব্বার মোবাইল দেখে নোটটা আমাকে লিখে নিতে হবে। ঠিক আছে। বুড়ি মোবাইলটা দে, কাজে বেরোবো। হ্যাঁ আব্বা আসছি। আব্বা তুমি প্রতিদিন কাজে চলে যাও, আমার নোট লিখতে অসুবিধা হয়, তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও না। কি বললে, তোমাকে মোবাইল কিনে দিতে হবে? ভুলে যেও না তুমি মেয়ে মানুষ, মেয়ে মানুষের মোবাইল ব্যবহার করতে নেই। দাও মোবাইলটা দাও, যখন দরকার হবে চেয়ে নেবে। দেখলি মা দেখলি আব্বা কেমন করলো? মন খারাপ করিস না রে মা, মন খারাপ করিস না, ভালো করে পড়াশোনা কর। ভালো করে পড়াশোনা করে যেদিন চাকরি পাবি সেই দিন নিজের টাকায় মোবাইল কিনবি, দেখবি সেই দিন কত আনন্দ। তোর আব্বার কথায় মন খারাপ করিস নি। ঠিক আছে মা, আমি কিন্তু আব্বার মোবাইলে আর হাত দিব না। এমন কথা বলতে নেই মা, যাও মন দিয়ে পড়াশোনা করো গা। ঠিক আছে আমি ইরানিদের বাড়িতে যাই, গিয়ে নোটটা নিয়ে আসি। শবনম, এ শবনম কোথায় যাচ্ছিস? এদা ইরানিতে বাড়িতে যাচ্ছি নোট আনতে। নোট আনতে মানে? কেন তুই জানিস না সবাই আজ পিকনিকে গেছে। ও
বলে তুই যাসনি যে? আর বলিস না, কাল রাতে হঠাৎ করে জ্বর চলে এসেছিল, তাই মা যেতে দেয়নি। এখন ঠিক আছিস তো? হ্যাঁ, এখন ঠিক আছি। তাহলে তোর খাতাটা আমাদের বাড়িতে একটু নিয়ে আয় না, একসঙ্গে বসে নোটটা লিখে নি। ঠিক আছে, তুই চ, আমি খাতা নিয়ে তোদের বাড়িতে আসছি। ওগো, বাড়িতে কে এসছে? এ জুতু কার? ও, শাবনামের বন্ধু শামিম এসছে। ওরা ঘরে বসি নোট লিখছে। কি বলছো তুমি? ওরা দুজনে ঘরে মইদ্যে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখি তো। ও শাবনাম, লেখাপড়া হয়ে গেছে? হ্যাঁ চাচা, হয়ে গেছে। ঠিক আছে শাবনাম, আমি তাহলে গেলাম। তুমি মানুষ না পুতুল, তুমি বাড়িতে আছো, অথচ একটা ছেলে একটা মেয়ে ঘরে ভিতরে ঢুকে বসে আছে। হ্যাঁ, ও তো শাবনামের বন্ধু। রাখো তো তোমার বন্ধু, একটা মেয়ের কখনো একটা ছেলে বন্ধু হতে পারে না। ওগো, তুমি এইভাবে চেঁচিও না, পাড়ার লোক শুনলে কি বলবে? এখন আমি চেঁচাচ্ছি, তুমি হচ্ছে যতনাশ্চের গোড়া। এবার আমাকেই কিছু একটা ভাবতে হবে, কিছু হওয়ার আগেই মেয়েটার বিয়ে দিয়ে ফেলতে হবে। ঠিক আছে ঠিক আছে, তুমি অত মাথা গরম করো না, চুপ করো। দুর্নাম হওয়ার আগেই সাবধান হয়ে যেতে হবে। আমি আজই ঘটকের কাছে যাচ্ছি। ঘটক মশাই, আপনার হাতে ভালো ছেলে আছে? আরে মশাই, গোডাউনে এসেছেন, মালিশটক থাকবে না তা হয়? আপনার কেমন ছেলে লাগবে বলুন। এই দেখুন, কোটিপতি ঘরের একমাত্র ছেলে, বাবার বিজনেস দেখাশোনা করে, ছেলে তো না রত্ন। ছেলে তো দেখতে শুনতে ভালোই লাগছে, ছবিটা আমার মোবাইলে পাঠিয়ে দেন, আর আপনি ছেলের বাপের সাথে কথা বলেন। ওদিক নিয়ে আপনাকে অত ভাবতে হবে না, আপনি আগে আপনার সিদ্ধান্তটা পাকা করুন। ঠিক আছে, আপনি মোবাইলে ছবিটা পাঠিয়ে দেন, আমি বাড়ি গিয়ে কথা বলছি আপনার সাথে। ওগো শাবনামের মা, শোনো, শাবনাম তুমিও এসো। কিছু বলছেন আব্বা? এই দেখো ছেলের ফটো, বড়লোক ঘরের ছেলে, বড় ব্যবসা করে, এর সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি। কি বলছেন আব্বা, আমি এখন বিয়ে করব না। কি মুখে মুখে কথা, বিয়ে করব না বললে হয়ে যাবে? মা, আমি এখন বিয়ে করব না, আমি এখন পড়াশোনা করতে চাই। রাখো তোমার এখন পড়াশোনা, আগে তোমার বিয়ে দেব, তারপরে অন্য কিছু। বিয়ের পরে স্বামীর ঘরে গিয়ে পড়াশোনা করো। মা, আমাকে একটু বোঝাও না, আমি এখন বিয়ে করব না। ওগো, চুপ করো তুমি, আমি কারোর কথা শুনবো না, কাল ছেলের বাড়ি থেকে লোক আসবে। মুখটা একটু তোলো তো মা। এই নাও মা, ঘরে যাও। বিয়াই মশাই, মেয়ে তো আমাদের খুব পছন্দ, তাহলে বিয়ের দিনটা পাকা করে ফেলি। এই তো আগামী শুক্রবারে একটা ভালো দিন আছে। হ্যাঁ, তাহলে তাই হবে। বিয়াই, আপনার কোনো অসুবিধা নেই তো? না না, আমার কোনো অসুবিধা নেই। তাহলে এই কথাই রইল, আজ তাহলে আসি। ঠিক আছে বিয়াই মশাই। কি ফুটফুটে বউ,
দে মিষ্টির প্লেটটা দে, বৌমাকে মিষ্টি মুখ করাই। যাও বৌমা ঘরে যাও। অনেক রাত হয়ে গেল, আমি এভাবে একা একা কতক্ষণ বসে থাকব? কোথায় গিয়েছিলে? তোমার আসতে এত লেট হলো। আমি কোথায় যাব না যাব সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? না, আমি তো তোমাদের বাড়িতে প্রথম, তাই একা একা থাকতে ভয় লাগছিল। হ্যাঁ, এখন তো চলে এসেছি, এবার শুয়ে পড়ো। আব্বা জোর করে এমন একটা ছেলের সাথে বিয়ে দিল যার মন বলে কিছুই নেই, বাসরাতে বউয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানে না। আল্লাহ, আমার কপালে কি যে আছে। বৌমা, তোমাদের বিয়ের জন্য আমরা এই বাড়িতে এসেছিলাম, আজ আমরা গ্রামের বাড়িতে চলে যাচ্ছি, তোমরা ভালোভাবে থেকো বৌমা। ঠিক আছে মা। আসছি বৌমা। এই এদিকে তো অনেকদিন হলো, চলো না মায়ের বাড়ি থেকে ঘুরে আসি। আমার কোনো ইচ্ছা নেই তোমার মায়ের বাড়ি যাওয়ার। তুমি যাও না তোমার মায়ের বাড়ি। তোমার মায়ের বাড়ি গেলে আমার ব্যবসার কতটা ক্ষতি হবে তুমি জানো? তাই বলে তুমি তোমার শ্বশুর বাড়ি যাবে না? শ্বশুর বাড়ির সুখ একটু বোঝো। শ্বশুর বাড়ি আমার কাছে আমার বিজনেস ছাড়া কোনো কিছুই আমাকে সুখ দিতে পারে না। এই পৃথিবীতে বাঁচতে গেলে শুধু টাকা চাই, টাকা। তুমি শুধু টাকাটাই দেখছো? এই কোরবানিতে আব্বা যে বলে গেল তাও তুমি গেলে না। আমার ওইসব ফালতু টাইম নেই। দেখি টাওয়ারটা দাও। দেখতেই তো পাচ্ছো আমি ঘর মুছছি, তুমি গিয়ে দাও না। এই শোন, কোনো কথা হবে না, যা বলবো তাই শুনবি। আমি তোর মতন গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছি কেন জানিস? আমি যা বলবো সেটাই হবে আর সেটাই তোকে শুনতে হবে। তাহলে আমরা গরিব বলে মানুষ না, আজ আমি সব বলবো আপাকে। কি বললি শয়তানি? তুই আমার খাবি, আমার করবি আর তোর বাপের কাছে নালিশ করবি? তোকে আজ মেরেই ফেলবো। এখন থেকে আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। কপালটা আমার এতই খারাপ, কোনো কিছু বাপ মাকে বলার অধিকারও নেই। আমি এমন অসহায়, আমি কাউকে কিচ্ছু বলবো না, সব সহ্য করে নিজের বুকে রাখবো, স্বামী সংসার করবো। অন্য কেউ জানলে তো আমাকেও খারাপ বলবে। ওগো, ঘরে তেল নাই, তেল ফুরিয়ে গেছে, তেল আনতে হবে। আমি পারবো না, এই দালে টাকা তেল লাইগা। আর আসার সময় আমার লাগি এক প্যাকেট ফিলক্স সিগারেট লাসিস। এখন বলুন আমি সিগারেট নিতে এসে কি কোনো ভুল করেছি? না মা, তুই কোনো ভুল করিসনি। মেয়েদের কষ্ট যে কত কঠিন, তোর কথা না শুনলে বুঝতেই পারতাম না।